গত পর্বে আমরা দেখাইছিলাম প্রোগ্রামের বেসিক যে সিস্টেমটা সেটা, আজকে আমরা একটা প্যাটার্ন করা দেখাবো, কমপ্লিট একটা প্যাটার্ন করা কীভাবে। হ্যাঁ, এটার জন্য আপনাকে প্রথমে পি বাটনে প্রেস করতে হবে। এখানে আপনি একটা জিনিস দেখাই দিই, এই যে ফাংশন, ফাংশন ওয়ান টু থ্রি, আপনি যদি ফাংশন ওয়ানে ঢুকেন তাহলে এখানে প্যাটার্নগুলো পাবেন, যদি এম থ্রিতে দেন তাহলে দেখেন একটা প্যাটার্ন কমছে, যদি ফাইভে দেন তাহলে একটা প্যাটার্ন বাড়ছে। এখানে আপনি আলাদা একটা প্যাটার্ন করলাম বাইশ, এই যে বাইশ নম্বর প্যাটার্নে আমরা এটাকে এখন মডিফাই করব। মডিফাইড সিস্টেম, আমরা কর্নারে কতটুকু রাখবো, হ্যাঁ, এবং আমাদের বনের উইথ কতটুকু রাখবো, এখানে কোন কোন কম্পোনেন্টস আমরা চালু রাখবো, কোনগুলো বন্ধ রাখবো, যেমন স্ট্রাকচার বন্ধ রাখবো, এটা বন্ধ রাখবো আমরা। হ্যাঁ, আপনি এখান থেকে সব ফাংশনগুলো বন্ধ রাখবেন এবং চালু রাখবেন, এটা গত পর্বে কিন্তু আমরা দেখাইছি। তাহলে প্যাটার্নের কাজটা আমরা কমপ্লিট করে দিলাম। এখন যেটা দেখাবো, খুব শর্টকাটে বোঝাচ্ছি, এখন যেটা দেখাবো তা হচ্ছে প্রোগ্রাম। এই তিন নম্বর হচ্ছে আমি কিছু রিজন দিব, এই রিজনগুলো 100% ফলো করতে হবে। এর বাইরে গেলে মেশিন, এর বাইরে যদি কাজ করে তাহলে মেশিন আপনার হাতে ঠিক হবে না, এটার অরিজিনাল সেট আপ লাগবে। এ হচ্ছে এখানে আপনি যা কিছু চেঞ্জ করার এখানে আপনি করতে পারবেন, বাট এই অপশনে এসে আপনি কোনো কিছুই চেঞ্জ করতে পারবেন না। এটা হচ্ছে মানে অরিজিনাল সেট আপ, এটা আপনার রাখতে হবে। আমি আপনাকে একটা সিস্টেম দেখাবো, মোবাইলের ভিতরে এই প্রোগ্রামটা আপনার মোবাইলে রাখতে পারবেন, মোবাইল থেকে এটা মিলাতে পারবেন। যদি এই প্রোগ্রামটা আউলে যায়, আপনি কোনো কারণে এটা চেঞ্জ করে ফেলছেন, সেক্ষেত্রে আপনি কীভাবে সেট আপ করবেন, আমি আমার একটা অ্যাপ্লিকেশান আপনাকে দিয়ে দেবো, এটা দিয়ে আপনি এই টোটাল ডাটা যেভাবে আছে হুবহুব আপনি এন্ট্রি দিয়ে আবার অ্যাডজাস্ট করতে পারবেন। তো প্রথম শর্ত হচ্ছে কি, এটা আপনি লাড়বেন না, এটা লাড়বেন। এটা হচ্ছে লোডিং পজিশন 315 মিলিমিটার, এটার কাজ কি, এটা ধরেন 315 আছে, আমরা এটাকে 100 দিলাম, দিয়া যদি আমরা এখন মেশিনটাকে লোডিং করি, এটা যদি ব্ল্যাক না হয় তাহলে কিন্তু আপনার মেশিন কাজ করবে না। হ্যাঁ, এটা প্যাটার্ন অন করার সিস্টেম হচ্ছে এটা। তো আমরা এখন মেশিনটা লোডিং করব, এই যে মেশিনটা এখানে আসছে না, এখানে এই লোডিং পজিশনটা কতটুকু আসবে, এটা হচ্ছে এই ফার্স্ট যে প্রোগ্রামটা, এটা এখানে দিয়েছিলাম 315। একটা জিনিস ডিফারেন্স খেয়াল করবেন আপনি, এখন এখানে আমরা এটাকে আবার সামনে নিয়ে আসবো, দেখুন এখান থেকে একটু কমছে, আগে এখানে ছিল একটু কমছে, আর একটু পিছনে নিতে চাইলে আপনি এভাবে কম বেশি করে নেবেন। এটা হচ্ছে লোডিং পজিশন, এসে ক্লাম্প মুভিং স্পিড, এই ক্লাম্পটা যে আসতেছে কত স্পিডে আসবে, ঠিক আছে, ধরেন এখানে 40 আছে, আমরা যদি এখানে এটাকে 80 করি, হ্যাঁ, এখন যদি আমি আপনাকে দেখাই, দেখুন এটা হচ্ছে লোডিং পজিশন, আপনার লোডিং পজিশনটা কতটুকু কম বেশি রাখবেন। এটা হচ্ছে সেম ব্যাগিন, ব্যাগ স্টেজের স্পিড এটা, হ্যাঁ, প্রথম সেলের যে ব্যাগ স্টেজের স্পিড এটা, এটা হচ্ছে মেন স্পিড, এটা দ্বিতীয় সেলাইয়ের ব্যাগ স্টেজের স্পিড, এটা হচ্ছে ডিস্টেন্স, সেলাইয়ের দূরত্ব, এটা হচ্ছে সেলাইয়ের ডিস্টেন্স, এখানে সেলাই কম বেশি করা যায়, হ্যাঁ, মানে স্টিচ, ব্যাগ স্টিচের মানে স্টিচ পাতলা হবে না ঘন হবে, ব্যাগ স্টিচটা কতটুকু ঘন করবেন কতটুকু পাতলা করবেন, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে মেন স্টিচ, মাঝখানের যে সেলাইটা হবে বনের সেটা কতটুকু ঘন হবে বা পাতলা হবে, এটা হচ্ছে লাস্টের ব্যাগ স্টিচের স্টিচ ঘন হবে না পাতলা হবে। এইগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা কাজ আছে, এই সব প্রোগ্রাম। এখানে যে কাজটা আপনার বেশি প্রয়োজন হবে সেন্টার নাইফ অ্যাঙ্গেল, সেন্টার নাইফ যদি কাটিংয়ে কম বেশি হয়, কর্নার নাইফে যে ঝামেলা করে, সেক্ষেত্রে এই অ্যাঙ্গেল আপনার চেঞ্জ করতে হবে। তো এইটা সেন্টার নাইফের ডিস্টেন্স, কতটুকু দূরে থেকে কাটবে, কতটুকু সামনে থেকে কাটবে, আপনার কর্নার নাইফ এখানে পড়তেছে, সেন্টার নাইফ কাটতেছে এখান থেকে,
তাহলে এটাকে আপনার এখান থেকে কাটাইতে গেলে কী হবে, এই ডিস্টেন্স চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে এগুলো বেসিক কিছু ধারণা দিলাম এই প্রোগ্রামের, আপনার ফ্ল্যাপের ক্ল্যাম্পের বোর্ড। আর বাকি পার্টগুলো আমি সেকেন্ড পার্টে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক।